কলকাতা পৌরসভার 85 নম্বর ওয়ার্ডের পন্ডিতিয়া প্লেসে একটি বড় সমস্যা হলো জলের সমস্যা। ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, সারাদিন 5 ঘন্টা জল থাকার কথা থাকলেও 3 ঘন্টার বেশি জল থাকে না, যার ফলে সাধারণ মানুষকে চরম সমস্যার সম্মুখীন হতে হয়। কলের জল আসা দরকার, সেখানে 6:30টার সময় জল আসে, আর তারপর জলটা 9টা বাজতে বাজতে চলে যায়। এই টাইমের মধ্যে আমরা ঠিক মেকআপ করতে পারি না। আগে, বহু আগে সেটা তো বাদ দেওয়া হোক, কিন্তু এখন বর্তমানে যেটা হচ্ছে যে 6:30টার সময় জল আসে, 6:30-6:45টার সময় জল আসবে, আর 9টার আগেই জল চলে যাচ্ছে। তার মধ্যে আমরা ঠিক মতন কাজ করতে পারি না, জল তুলতে পারি না, খাবার জল নিতে পারি না, অসুবিধা হয়ে যায়। আর বিকেলবেলাও সেই 4:30-4:45 সময় জল আসবে, আর সন্ধে 6টার আগেই জল চলে যায়। এই জলের সমস্যাটা একটু যদি আর ঠিক টাইম মতন হয় দেওয়া যায়, তাহলে আমাদের এই প্রবলেমটা হয় না, বুঝতে পেরেছেন, এই কষ্টটা হয় না। বাসিন্দারা প্রশাসনের কাছে দাবি জানায় সঠিক সময়ে যেন জল আসার ব্যবস্থা করা হয়। কলকাতা থেকে অনির্বাণ রক্ষিতের রিপোর্ট, এএনএম নিউজ। গরমে নিন ঠান্ডার মজা, বরফে ফুটবল খেলা থেকে রক ক্লাইম্বিং, নিয়ে এসেছে স্নো পার্ক। চলে আসুন স্নো পার্ক, অ্যাক্সেস মল, রাজারহাট। ময়লা ফেলছেন? জানেন তো কোন ময়লা কোন বাক্সে ফেলবেন? আপনার পদক্ষেপ, আপনার পরিচয়। গ্রিন সিটি, ক্লিন সিটি। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।